আপনি কি আর্থিক উন্নতি লাভের চেষ্টা করছেন, পরিশ্রম করছেন কিন্তু আর্থিক উন্নতি করতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনাকে হেল্প করতে পারে। নমস্কার, আমি ডক্টর পিহালি রায় গুপ্তা, নিউমারোলজিস্ট, বাস্তুবিদ এবং ট্যারো কার্ড রিডার। আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু বাস্তু উপায় আলোচনা করব যার মাধ্যমে আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি আসতে পারে। আপনারা কি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নিউমারোলজি এবং বাস্তু সংক্রান্ত এমন অনেক ভিডিও পাবেন যা আপনাদেরকে অনেক হেল্প করতে পারে। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, কারণ বেল আইকনটি প্রেস করলে আপনি আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন খুব শিগগিরই পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক যে এমন কি সেই ছটি বাস্তু উপায় আছে যা অবলম্বন করলে আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি আসতে পারে। আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে আপনাদের বাড়ির নর্থ জোন অর্থাৎ উত্তর দিক আপনার বাড়িতে বা আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি আনতে ভীষণ রকম সহায়ক হয়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যখন আর্থিক ক্ষেত্রে কোনো প্রবলেম আসে, বাড়ির নর্থ জোনে অর্থাৎ উত্তর দিকে কিছু বাস্তু দোষ ক্রিয়েট হয় এবং সেখান থেকে প্রবলেম আসতে পারে। বাড়ির নর্থ জোনে কীভাবে বাস্তু দোষ আসতে পারে? প্রথমত, বাড়ির নর্থ জোন যদি অত্যন্ত ভারী থাকে, অর্থাৎ কোনো ভারী আসবাবপত্র যদি আপনার বাড়ির উত্তর দিকে আপনি রাখেন, তাহলে সেখান থেকে আপনার ফিনান্সিয়াল প্রেশার ক্রিয়েট হয়। বাড়ির নর্থ দিক অর্থাৎ উত্তর দিক যদি আপনি অগোছালো রাখেন, অপরিচ্ছন্ন রাখেন, তাহলেও সেখান থেকে বাস্তু দোষ ক্রিয়েট হয়। সুতরাং বাড়ির নর্থ দিককে আপনি সবসময় হালকা রাখবেন, কোনো ভারী বস্তু বাড়ির উত্তর দিকে রাখবেন না, আর এছাড়া সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন, কখনো অপরিচ্ছন্ন রাখবেন না। নর্থ জোনকে যদি আপনি আরেকটু এনার্জাইজ করতে চান, তাহলে আপনি নর্থ ওয়ালে একটি ঝর্ণার ফটো লাগিয়ে রাখতে পারেন। এটি আপনার জীবনে ফিনান্সিয়াল ফ্লো আনতে যথেষ্ট সহায়ক হতে পারে। এবার আসি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ সাউথ ইস্ট কর্নার। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হলো আপনার বাড়ির সাউথ ইস্ট কর্নার আপনার জীবনে লিকুইড ক্যাশের ফ্লো ঠিক রাখে। যদি হাতে টাকা না আসে বা এরকম যদি হয় যে টাকা আসছে অথচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আপনি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকটিকে অবশ্যই নজর দিন। সেখানে যেন কোনোভাবেই কোনো ব্ল্যাক কালার অথবা ব্লু কালার না আসে, অথবা আপনার দক্ষিণ পূর্ব দিকে আপনি কখনো কোনো আয়না রাখবেন না। দক্ষিণ পূর্ব দিকটাকে যদি আরেকটু এনার্জাইজ করতে চান, তাহলে খুব সহজ একটি উপায় বলে দিচ্ছি যার মাধ্যমে আপনি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকটিকে এনার্জাইজ করতে পারেন। উপায়টি হলো এই যে আপনি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটি টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখবেন, যা এই জোনটিকে এনার্জাইজ করবে। খুবই সহজ উপায়, শুধু আপনাকে মনে করে একটা টেবিল ল্যাম্প আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে জ্বালিয়ে রাখতে হবে। এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হলো কিচেন। আপনার কিচেনের হেলথ বলে দেয় আপনার ফিনান্সিয়াল হেলথ কিরকম। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি। আপনার বাড়ির কিচেনকে আপনি যত বেশি নিট অ্যান্ড ক্লিন রাখবেন, যত বেশি অর্গানাইজড রাখবেন, জানবেন আপনার ফিনান্সিয়াল লাইফ তত বেশি অর্গানাইজড। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি আমাদের কিচেন অনেক সময় আমরা ঠিকভাবে গুছিয়ে রাখি না, একটু এলোমেলো হয়ে যায়, বিশেষ করে আমাদের কিচেন ক্যাবিনেট। আপনার যদি এরকম কোথাও মনে হয় যে আপনার ফিনান্সিয়াল দিকটিও একটু অগোছালো হয়ে আছে, কিছুতেই গোছাতে পাচ্ছেন না, তাহলে দেখুন তো আপনার বাড়ির কিচেন ক্যাবিনেটটি আপনি কীরকম রেখেছেন। আপনি কি সেখানে সমস্ত সামগ্রীগুলো গুছিয়ে রেখেছেন? যদি না রেখে থাকেন তাহলে অবশ্যই গুছিয়ে রাখবেন। এবং তার সাথে সাথে আপনি রান্না করতে কিন্তু ভুলবেন না। আজকাল অবশ্যই অত্যন্ত ব্যস্ততার কারণে আমাদের প্রত্যেকের, মহিলাদের প্রত্যেকের রান্না করা সম্ভব হয় না সবসময়, তবু আমি রিকোয়েস্ট করব অন্তত একটা আইটেম রান্না করবেন। তার কারণ এর মাধ্যমে আপনার লাইফে কিন্তু ফিনান্সিয়াল প্রসপারিটি আসতে পারে।
আর কিচেনকে সবসময় গুছিয়ে রাখবেন এবং কিচেনে যে লাইট আপনি লাগাবেন সেটা যেন হাই ভোল্টেজ লাইট হয়, কখনো লো পাওয়ারের লাইট কিন্তু আপনি কিচেনে লাগাবেন না। যত বেশি আপনার কিচেন ব্রাইট হবে আপনার ফিনান্সিয়াল ফিউচারও কিন্তু ততটাই ব্রাইট হবে। খুবই সহজ উপায়, শুধু একটু জেনে নিতে হবে আর সেই মতো আপনাকে চলতে হবে, তাহলেই দেখবেন লাইফের অনেক ফিনান্সিয়াল প্রবলেম কিন্তু এমনি এমনি সলভ হয়ে যেতে পারে। এরপর আসি ফ্রিজ। আমাদের বাড়িতে যে ফ্রিজ থাকে সেটিও কিন্তু আমাদের ফিনান্সিয়াল প্রসপারিটিকে হেল্প করে। কিভাবে করে? আপনার ফ্রিজ যত নিট অ্যান্ড ক্লিন থাকবে, আমরা এরকম দেখি যে ফ্রিজে এমন অনেক বস্তু রেখে দিই যেগুলো আমরা ইউজ করি না, অথচ সেগুলো ফ্রিজে দিনের পর দিন থেকে যায়। যদি আপনার ফ্রিজেও সেরকম কিছু থাকে তাহলে বলবো যে জিনিসগুলো আপনি ইউজ করছেন না সেটা ফ্রিজ থেকে সরিয়ে দিন। ফ্রিজকে নিয়মিত পরিষ্কার করবেন, এভরি 15 ডেজে ফ্রিজ ক্লিন করবেন এবং ফ্রিজের সেই সমস্ত জিনিসপত্রই রাখবেন যেগুলো আপনি সবসময় ইউজ করেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, সেটি হলো তুলসী গাছ। আমাদের হিন্দুদের বাড়িতে তুলসী গাছ তো থাকেই, তবে সেই তুলসী গাছ আপনি কোথায় রাখবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ফিনান্সিয়াল প্রসপারিটি আপনার জীবনে আনতে পারে। তুলসী গাছকে সবসময় বাড়ির পূর্ব দিকে রাখবেন, যা আপনার জীবনে ফিনান্সিয়াল প্রসপারিটি আনতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ হ্যাবিট আপনাদেরকে শিখিয়ে দিই, খুব সিম্পল কিন্তু করতে পারলে আপনার জীবনে অনেক আর্থিক স্বাচ্ছন্দ্য আসতে পারে, সেটি হলো ঘুমোতে যাওয়ার আগে আপনি পা ধুয়ে তারপর ঘুমোতে যাবেন। খুব সিম্পল, শুধু মনে রাখতে হবে। জানেন তো, দ্য সিক্রেট অফ এম্পাওয়ারমেন্ট ইজ নলেজ। তাই যত বেশি নলেজ বাড়াবেন তত বেশি আপনার সাকসেস রেট হাই হবে লাইফে। আশা করি আজকের এই যে ভিডিও তার মাধ্যমে এই যে বাস্তু উপায়গুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো অবশ্যই আপনারা কাজে লাগাবেন, আর এইগুলো কাজে লাগিয়ে যদি উপকৃত হন তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তবে জানবেন, ওভারনাইট কিন্তু সাকসেস আসে না, যে কোনো জিনিস আপনাকে করে যেতে হবে, তারপরেই কিন্তু আপনি সাকসেস পাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি আপনাদের কাছে চলে আসব। আজকে তাহলে এই পর্যন্তই, নমস্কার।